হ্যালো বন্ধুরা, এম আনিশা ব্লগ ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, কাছের বা দূরের, দেশের বা দেশের বাইরে, তোমরা তোমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি খুব একটা ভালো নেই, দুই দিন যাবত আমি অনেকটা অসুস্থ, যে কারণে আমি ভালো ভিডিও তোমাদের সামনে প্রেজেন্টও করতে পারতেছি না। তারপরও আমার সারাদিনের চেষ্টা করি যেন তোমাদের সাথে কিছু একটা ভালো কিছু শেয়ার করা যায়, তোমাদের ভালো লাগে। তো যে কারণে হচ্ছে দুই দিন ধরে এই ভিডিওটা করা হয়েছে। তাহলে চলো বন্ধুরা, তো এটা হচ্ছে আমার গত রাতে, আগের রাতে হচ্ছে ভিডিওটা আমি শুরু করছিলাম, কিন্তু ওই দিন শেষ করতে পারিনি। আমি তো ডেইলি তোমাদের সামনে শেয়ার করি, কিন্তু ওই যেহেতু অসুস্থ ছিলাম ওই কারণে আর কি পারিনি। তো তাই এখানে হচ্ছে কালকে রাতের, আগের রাতের ভিডিও। তা এখানে আমি শেক বলে তোমাদের দাদা হচ্ছে আমার জন্য ছোটোবেলার খাবার নিয়ে আসছে, এটাকে ওয়েফার বা আমরা যে 5 টাকার যে ইয়া খাইতাম, এটা 5 টাকা না, এটা হচ্ছে 15 টাকা না 20 টাকা যেন। তো এখানে কিন্তু আমরা ছোটোবেলায় 10 টিকার পাইতাম এবং এইটা আমার অনেক পছন্দের খাবার। তো এরপরে ওটা খাওয়ার পরে ভাত খেলাম। তো আজকেও চিকেন রান্না হয়েছে, চিকেনটা আজকে তোমাদের দাদাই রান্না করছে, তোমাদের সাথে কোনো শেয়ার করা হয় নাই। তো আমি খাওয়ার পর ওর জন্য রেখে দিছি, জল এনে রেখে দিলাম। আর ও হচ্ছে মানে আমার কলা আর দুধ খেতে অনেক ভালো লাগে, তাই সেজন্য ও কলা নিয়ে আসছে। আর এখানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, তো আমার মোস্ট ফেভারিট একটা জিনিস পান, মানে একটা এমন একটা অবস্থা আছে ভাত খাওয়ার পর খাইতেই হবে। আর আজকে একটু দেখলাম যে মিষ্টি জর্দাটা একটু বেশি আছে, যে কারণে আর একটু বেশি খেতে ইচ্ছা করতেছে। আর সুপারিটা মোটামুটি অনেক বেশি দিছে, আর আবার একটু সুপারি বেশি লাগে পান খাওয়ার জন্য, যে কারণে ওই পানটা থেকেও নিয়ে নিছি আর একটু করে। তো তাহলে এখন পান টান খেয়ে ঘুমায় যাব, কালকে সকালে দেখা হবে। গুড নাইট বন্ধুরা। আফটার মর্নিং আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম যে কী ব্যাপার, আমার তো মাথা টাথা সব খারাপ হয়ে গেছে, সব কিছু এলোমেলো দেখে। হ্যাঁ, পরে জিজ্ঞাসা করলাম কী ব্যবস্থা, তুমি কী করতেছো? এগুলা বলে আমি চলে যাইতেছি, এখানে আর থাকবো না। তো তো কী বললাম, কেন কী হয়েছে? এই সে আসলে কাপড় চোপড় অনেকটা গুছাইতেছে, লাগাজ টাগাজ বের করতেছে, এই সে বলার পর পরে বলতেছে না তুমি এখানে একাই থাকোই। পরে হচ্ছে অনেক বুঝালাম টুঝালাম, বোঝানোর পরে বেচারা একটু বুঝলো যে না একে একা রেখে যাওয়া যাবে না। তো বাইতে হয়ে এটা আসলে একটা ফান ছিল তোমাদের সাথে মজা করলাম, কারণ তো তোমাদের সাথে মজা করবো না, তো কাদের সাথে মজা করব। আর এখানে হচ্ছে আমাদের তো একটা জায়গায় আমরা যাবো, তোমাদের বলছি একটা সারপ্রাইজ আছে, সে কারণেই হচ্ছে বেসিক্যালি একটা লাগেজ ফাঁকা করার জন্য আর তোমাদের দাদার কিছু কাপড় প্যান্টেট খোঁজার জন্য এই লাগেজটা বের করা হয়েছে। আমার একটা প্যান্ট খুঁজে পাচ্ছিলো না, তো এমনও কাণ্ড জানো না, প্যান্টটা কখন বের হয়েছে, যখন হচ্ছে সব বেডের করে এলোমেলো করার পরে একদম লাস্টে যে আমার মনে হলো যে না এখানে নাই, একটা শপিং ব্যাগই রেখে দিছি আমি বাইরে। তখন মেজাজটা কেমন লাগে বলো, কারণ এত কিছু এলোমেলো করা হয়েছে, লাস্টে দিকে দেখা হয়েছে কি, কারণ এই লাগেজে আমার জিনিসই বেশি, ওর জিনিসই কম, ওর অল্প কিছু জিনিস রাখা ছিল। তো পরে হচ্ছে বাইরে এসে প্যান্টটা পাইছে, আর এখন কথা হলো যেহেতু বের করাই হয়েছে, সব কিছু খুঁজে খুঁজে দেখা হচ্ছে। যেমন আমার অনেক আগের একটা ব্যাগে আমার হচ্ছে অসম্ভবটা এরকম সব জিনিসপত্র গোছাই রেখে দিই, প্যান্ট বেরোচ্ছে, পেস্ট বেরোইতেছে, সাবান বেরোইতেছে, মানে হাজারটা পুরাতন জিনিস বেরোচ্ছে, কারণ আমি তো সব মানে টুপলি করে রেখে দিতেছি। এই নেল পালিশ হচ্ছে আমার বিয়ের সময় নেল পালিশ, এখনও সেটা দেওয়া হয় নাই, তো আজকে বের করে রাখলাম। বের করে রাখায় রাখি না বলে এগুলো দেওয়াও হয় না, দ্যাটস ওই আজকে যে সময় কিছু কিছু জিনিস বের করে ফেলছি। এই দেখো ব্যাগ ট্যাগ কী কী যে রেখে আসছে এটার ভিতরে। আর অবশ্য ভালো হয়েছে লাগেজটা বের করে, কারণ লাগেজটাতে একটু ময়লা টয়লা ছিল ওগুলাও, কারণ সাইডেই তো রাখা হয়, একটু যেখানে আলো বাতাস কম যায় সেই জায়গাতে স্টোর রুমের মতো। তো যে কারণে হয়েছে কি একটু ধুলাবালি পড়ছে,
আর এটার একটা চেন তো দুইটা থাকে, একটা চেনটা একটু কেটে গেছে, ভেঙে গেছে সেদিন, তো এই কারণে হচ্ছে আর একটা চেন লাগাই দিচ্ছি। আর এটা হচ্ছে আমাকে ঝাড়তে হবে, না ঝাড়লে বুড়ির বাসা মানে মাকড়সা বাসা ধুলা বালি, আর বুঝি না আমার বাসা এত ধুলা আসে থেকে মাথা মতো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখন ঝেড়ে নিতেছি, কারণ জিনিসপত্র বের করা হয়ে গেছে, ওটা তো জিনিস পেয়ে গেছে অলরেডি, তো এখন ঝেড়ে টেড়ে এটাকে আবার প্যাক আপ করে রেখে দিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, এবং বেশি ভালো লাগলে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দিও। আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিও। তাহলে কি হবে, তাহলে অবশ্যই আমি যখন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং ঠুস করে তোমরা দেখে নিতে পারবা। তো অবশ্যই তাহলে কি করবে, সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দিও। হচ্ছে পরে ওর জিনিসপত্র খুঁজে পাইছে, তো যাই হোক, ও মোটামুটি গোছগাছ করার ট্রাই করতেছে, আর আজকে কিছু জিনিস ধুয়ে দেবে, কারণ মানে একটু ফ্রেশ থাকলে ভালো লাগবে পড়তে। তো যাই হোক, এখানে আবার লাগেজটা ভালো মতো গুছাই নেওয়া হয়েছে, নাহলে তো হচ্ছে যে এলোমেলো করা হয়েছিল, মাথা মতো নষ্ট হয়ে গেছে। তো আজকে মনে হয় একটু আমি কেমন করে কথা বলতেছি, তোমরা একটু মানে গোছাই নিও। আর এখানে হচ্ছে কি করতেছি বলতো, একটা বাচ্চাকে খোঁজার জন্য, আজকে একটা বাচ্চাকে না প্রায় 6-7টা বাচ্চাকে খোঁজার জন্য আজকে ফিল্ডে বের হইতে হয়েছে, কারণ ওদের একবার মানে স্যাম্পল নেওয়া হয়ে গেছে, এখন আবার রিচেক করার জন্য বের হয়েছি। তো আজকে যে এরিয়াগুলোতে গেছি, মানে আমার একদম মানে ছোটোবেলার গ্রামের সাথে পুরা মিলে গেছে সেই রকম পরিবেশ, বাট এই পরিবেশগুলো হচ্ছে একটু আবার অন্যরকম, কারণ একটু পাহাড়ে পাহাড়ে ভাব আছে, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে উঠো, মানে কি একটা অবস্থা এই দিক থেকে সেই দিক। তো যাই হোক, সেটা কথা না, আর একটা মেইন যেটা চমক ছিল সেটা হচ্ছে মাটির ঘর, প্রত্যেকটা জায়গায় মাটির ঘরগুলো এত সুন্দর, মানে আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কি ঠান্ডা লাগে কিনা, বললো মানে এতটা শান্তি যে ভিতরে ঢুকলে মানে সবসময় যেন ঘুমাইতে ইচ্ছা করবে এরকম। তো মানে আমার আজকে পরিবেশগুলো খুবই ভালো লাগছে, হেঁটে হেঁটে যতটা না কষ্ট হয়েছে তার থেকে ওদের সাথে কথা বলে বা ওদের মানে বাড়ি ঘর গ্রামের পরিবেশগুলো মনে হচ্ছে যেন অনেক দিন পরে আমি সেই গ্রামের পরিবেশটা আজকে ফিরে পেলাম। দেখো কত সুন্দর মাটির ওয়াল, মানে তোমার দেখে মনে হবে না যে এটা মাটির ওয়াল না হচ্ছে ইটের, বাট এটা কিন্তু মাটির ওয়াল। আজকে পুরো 4 ঘন্টা টানা হাঁটে হাঁটে হচ্ছে ভিতরে ভিতরে ঘুরে ঘুরে ওদেরকে দেখতে হচ্ছে, তো কারণ কিছু তো করার নাই, খুঁজে নিতে হবে। তো যাই হোক, এরকম করে একটা সময় এক জায়গায় মানে আর এত বন জঙ্গল, আর বন জঙ্গলের মধ্যে আমি একটা আজকে জিনিস খুঁজে পাইছি যে লজ্জাবতী গাছ, এটা কিন্তু সচরাচর এখন অনেকটা কমে গেছে, পাওয়াই যায় না বলতে গেলে আমাদের এলাকায়, তো এখন বলাই মানে বাহুল্য যে হচ্ছে লজ্জাবতী গাছ নেই, বাট এখানে আমি দেখলাম যে প্রচুর গাছ পেয়েছে আজকে, আরও এক জায়গায় হচ্ছে পুরো রাস্তা ভর্তি গাছ। প্রথমে মনে করছিলাম এটা মানে অন্য কোনো গাছ, পরে আমি যখন একটু টাচ করে দেখলাম ওমা না, এটা তো মানে চুপসে যাচ্ছে, দ্যাট মিনস একটা লজ্জাবতী গাছ। তো এরকম গাঁদা খাটনির পরে হচ্ছে অবশেষে আমি অফিসে এসে পৌঁছাইলাম, এবং আজকে হচ্ছে প্রথমে আমি লাঞ্চ দেই নাই, পরে হচ্ছে এখানকার এক মানে খাবারের কিচেনে যারা থাকে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কি ভাই ডাইনিংয়ে কি খাবার টাবার আছে, বলে আপনার টেনশন করেন না নিচে যান, আপনার আমি খাবার দিতেছি। পরে এসে হচ্ছে বসলাম, তো যাই হোক, পরে এসে দেখলাম না ফেভারিট ফেভারিট খাবারগুলাই আছে, এবং দেখা যাচ্ছে আমি যেদিন যেদিন খাই সেদিনই আলু ভর্তা ডাল ডিম এগুলাই থাকে। তো যাই হোক, খুঁটা মানে খুঁটা বলতেছি খুদা যেহেতু পেটে আসে তো খাওয়া যাবে। আর এই চালের ভাতটা আমার অনেক ভালো লাগে, আমি এটা কিনতে যাই কিন্তু পাই না, মানে সিদ্ধ চাল না এটা, তো এই ভাতটা আমি অনেক খেতে পারি আলু ভর্তা এটার সাথে, এবং ডাল দিয়ে কিন্তু চমৎকার একটা খাওয়া হয়, ভীষণ ভীষণ টেস্ট হয়। এবং এখানে দেখো অবশ্য অনেকেরই খাওয়া হয়ে গেছে, কারণ এখন প্রায় 3টা বেজে গেছে, এই সময় খাওয়া তো হচ্ছে কারণ দুপুরের দিকে খাওয়া যায়। আর ইনি হচ্ছেন এখানকার রান্না করেন, তো ওনাকে বলতেছিলাম ওখানে আজকে রান্নাগুলো কিন্তু অনেক মজা রয়েছে, তো উনি আর কি আসলে খুশি হয়েছে, আর সত্যি কথা বলবো না কেন আসলে ভালো হয়েছে।
তো যাই হোক, ভাবলাম যে অফিসে তো সবসময় অনেক লোকজন থাকে, তোমাদের সাথে শেয়ারও করা হয় না, এজন্য আজকে আমি একা খাচ্ছিলাম। সবাই মোটামুটি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এ কারণে আর কি তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, শরীরটা যেহেতু অনেক অসুস্থ, যে কারণে তোমাদের সাথে অনেক বেশি কিছু শেয়ার করা হয় নাই, তারপরেও আমার যতটা আমি আমার দিক থেকে চেষ্টা করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে দিন। তো ভালো থেকো সবাই, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে।